দরজায় করেনার চিদুল আজহা ঘরমুখ মানুষের ভিড় মধ্যে আমরা সড়ক মহাসড়ক রেল স্টেশন এমনকি নৌপথেও লক্ষ্য করছি কিন্তু কতটা স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ এসব নিয়ে আজ আলোচনা করতে চাই প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশটা দেশের নিয়মিত আয়োজন দেশ সাপ্রতিকের আজকের আয়োজন আমি ফার্নেস জুই আছি পূর্ব আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি ঈদ বাড়ি ফিরছে মানুষ আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি চলুন পর্যায়ে পরিচিত হই স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান দুর্ঘটনা পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ আছেন সাজ্জাদ আলম তোপুর সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন সেই সঙ্গে আরো আছেন আশিস কুমার দে সাধারণ সম্পাদক নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি যেমনটি বলছিলাম যে দরজায় করা নাচ্ছি ঈদ উল আজহা আমরা কিন্তু দেখি যে প্রতি বছরই কিন্তু নারীর টানে ঘরে ফেরে মানুষ কিন্তু সেই জায়গা থেকে কতটা স্বস্তির যাত্রা আমরা নিশ্চিত করতে পেরেছি ধন্যবাদ আপনাকে আসলে প্রতি ঈদের সময় আমাদের ঢাকার থেকে প্রায় এক কোটি বিশ লক্ষ অনেকে বলে যে চেয়ে বেশি বা কম আমরা বলতে পারি যে প্রায় এক কোটির মতো মানুষ ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেটি আপনি বলছিলেন যে নারীর টানে পরিবারের সাথে ঈদ করার জন্য তারা বাড়ি ফিরে যায় যখন আসলে ঢাকা থেকে তারা বের হয় তখন কিন্তু মাথায় এতটুকু বিবেচনায় তারা নিয়ে নেয় যে বাড়ি ফিরতে কিছুটা ভোগান্তি তাদের হবে কিন্তু সেই ভোগান্তির মাত্রাটা আমরা যত কমিয়ে রাখতে পারি ঘরমুখ মানুষকে যত স্বস্তিতে আমরা তাদের বাড়িতে পৌঁছে দিতে পারি তত আমরা বলবো যে আমরা সেখানেই আমাদের সফলতা আছে এবং বিগত দুই বছরে বিশেষ করে আপনার পদ্মা সেতু যখন থেকে জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে ওই ঈদ চারটি এবার দেবদায় চারটি ঈদ এই চারটি ঈদ ঈদের যাত্রা অন্যান্য যদি আমরা আগের ঈদের যাত্রার সাথে কম্পেয়ার করি অনেকটা স্বস্তি কিন্তু দক্ষিণাঞ্চলে নৌপথে যাত্রীদের চাপ অনেকাংশে কমেছে অনেকাংশে কমেছে এবং নৌপথে বিশেষ করে এই সময়টাতে আবহাওয়া যেহেতু প্রতিকূল থাকে যে কিছুটা দুর্ঘটনার ঘটার সম্ভাবনা থাকে এবং যাত্রীর সংখ্যা যখন বেশি থাকে সেই দুর্ঘটনার সংখ্যাটা কিন্তু আরও বেশি থাকে আমরা কিছু কম লক্ষ্য করছি আর আমাদের উত্তরাঞ্চলে যেহেতু যমুনা ব্রিজ আছে এবং উত্তরাঞ্চলের যারা যাত্রী তারা কিছু কিছু যাত্রী কিন্তু এখন শিফট হয়ে আপনার পদ্মা সেতু হয়ে ওই দিক দিয়ে যাচ্ছে সেখানেও কিন্তু চাপ কিছুটা কমছে কিন্তু একটি বিষয় যে যেহেতু আমি পদ্মা সেতু আর যমুনা সেতুর কথা বললাম যে এখান দিয়ে যেহেতু অনেক বেশি মানুষ পারাপার হয় কিছু ভোগান্তি আপনার টোল দেওয়ার সময় কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে আসলে আমাদের ম্যানেজমেন্টের আর একটু দক্ষতার পরিচয় দেওয়া প্রয়োজন ছিল এবং এই সময়ে এত বিজি সময়েও আমরা যেটি জানতে পারছি যে সবগুলো টোল বুথ কিন্তু আপনার ওপেন নেই দু একটা টোল বুথ বন্ধ আছে সেটি কিন্তু আসলে মোটেও কাম্য নয় কারণ এই সময়ে মানুষের চাপ কিন্তু বেশি থাকবে প্রয়োজনে আপনার টোল বুথ তো আসলে হঠাৎ করে বাড়ানো সম্ভব না কিন্তু যে কয়েক কয়েকটা আপনার আছে অপারেশনে আছে সবগুলোকেই এই সময় কিন্তু আপনার সচল রাখা জরুরি এবং আরেকটা বিষয় যে আপনার চট্টগ্রাম মুখী যারা বাড়িতে যাতায়াত করেন এবং আমাদের যে মেঘনা মেঘনাগুমতি সেতু সেটিও কিন্তু সম্প্রসারণ করা হয়েছে সেখানে তিন লেন অতিরিক্ত আমরা পাচ্ছি এর ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কিন্তু আপনার আগে যেই যানজটটা হতো বিশেষ করে ব্রিজগুলোতে নেক তৈরি হতো এখন কিন্তু সেটা হচ্ছে না এই সম্মিলিত যেই প্রচেষ্টা এবং আপনার টেকনিক্যাল যে বিষয়গুলো সেইগুলোর কারণে আমরা ঈদের যেই যাত্রা আগের তুলনায় অনেকটা স্বস্তিতে আমরা নিয়ে আসতে পেরেছি কিন্তু এটি আমাদের মনে রাখতে হবে যে যেহেতু স্বাভাবিক সময়ের চেয়ে অনেক যাত্রী আপনার এই সময়ে মুভ করে কিছুটা ভোগান্তি থাকবে একদম পরিপূর্ণভাবে যে আমরা সবগুলো একদম স্মুথ করে ফেলতে পারবো সেটি হয়তো সম্ভব নয় এবং পৃথিবীর আসলে অন্যান্য দেশের সাথে তো আমরা কম্পেয়ার করতে পারবো না কারণ এইভাবে যে কোনো ছুটির সময়ে বা কোনো উৎসবকে সামনে রেখে পৃথিবীর অন্য কোন দেশে কিন্তু এত মানুষের যাত্রা কিন্তু একসময় হয় না যেটি বাংলাদেশে হয় এই কারণে আমরা অন্য দেশের সাথে আসলে তুলনা করতে পারছি না তবে উপসংহারে আমি যেটি বলতে পারি যে ঈদের যাত্রা আমরা আগের তুলনায় অনেকটা স্বস্তি এবং ভোগান্তিহীন করতে পেরেছি ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মেজারুর রহমান জনাব সাজাত আলম তপু আমরা প্রতি বছরই দেখি যে ঈদ যাত্রায় বাড়তি যাত্রী তো থাকে সেই সঙ্গে বাড়তি যানবাহনও তো থাকে কিন্তু সার্বিক ব্যবস্থাপনায় গোজামিল আমরা কোথায় লক্ষ্য করছি ধন্যবাদ আপনাকে সার্বিক ব্যবস্থাপনায় তো এক ধরনের গোজামিল থাকে যে বাসটি আসলে ঢাকা শহরে চলাচলের জন্য উপযোগী যার ফিটনেস নিয়ে নানান পোস্ট রয়েছেন ইভেন কি মন্ত্রী মহোদয় পর্যন্ত পোস্ট রয়েছেন সেই বাসটি হয়তো বা টেকনা অথবা তেতুলিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে আর কি সেখানকার যে চালক তার যে দক্ষতা রাস্তাঘাট চেনা জানা এবং সেই জায়গাটায় কিন্তু এক ধরনের ঘাটতি বা কবতি এরকম জায়গায় একটা থাকেই আর কি আরেকটা জায়গায় দেখেন যে আমরা এই যে দুই তিন দিন ধরে দেখছি বৃহস্পতিবার থেকেই তো মানুষজন যাচ্ছে শুক্রবারে বেশি গেছে আজকেও যাচ্ছে আগামীকালও যাবে ইভেন কি আমাদের কিন্তু কম ছুটি থাকার পরেও ঈদে বাড়ি যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কয়েকটি সিনটম আমরা দেখি যে ঈদের দিনও যায় ঈদের পরের দিনও যায় আর কি এরকম মানুষজনও কিন্তু আমরা দেখছি কিন্তু এই এত বিপুল সংখ্যক তো বাংলাদেশে আসলে দুই দিন তিন দিন সাত দিনের জন্য তৈরি করা সম্ভব না কিন্তু কোন গাড়িগুলো আসলে রিজার্ভ হিসাবে আসলে কত দূরে যেতে পারবে সেইটার কিন্তু একটা জায়গা কিন্তু আসলে বিআরটিআ ঠিক করে দিতে পারতো কিন্তু সেটি হয় না এই কারণে কারণ আমরা ঢাকা শহরেই দেখি যে আসলে যুক্ত আসলে গাড়ি সংখ্যায় বা কত সেই জায়গাগুলো কিন্তু নিয়ে বড় একটা পোস্টের জায়গা তো রয়েছেন দক্ষ চালকের তো একটা সংকট রয়েছে যেমন ধরেন যে এই পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু সেতু হবার পরে বাংলাদেশ কিন্তু আসলে এই ব্রিজের মাধ্যমে সড়ক যোগাযোগ নেটওয়ার্কে প্রায় চলে এসেছে সেই জায়গায় যেহেতু আসলে ফেরি কমেছে আসলে দ্রুত যাওয়া যাচ্ছে আবার স্যার কিন্তু বললো যে এই যে টোল অটোমেশনের ক্ষেত্রগুলোতে কিন্তু আমাদের বাধাগ্রস্ত হচ্ছে আরেকটি জায়গায় আমরা দেখছি যে সড়ক পথে যারা যাচ্ছেন এদের একটি বড় অংশই কিন্তু অভিযোগ করছে যে তাকে বাড়তি ভাড়া দিতে হচ্ছে আর কি আসলে পুলিশকে তো আমরা দেখলাম যে চাঁদাবাজি যারা করছে তাদেরকে নজরদারি করছে দু একজনকে আটক করছে এটাও যেমন ঠিক আবার বাড়তি ভাড়া দেওয়ার যে বারবার প্রবণতা প্রায় দ্বিগুণ ভাড়া যে আসলে বাসের লোকজনকে কেটে নিয়ে যাচ্ছে নানা নজুয়াতে সেই জায়গাটা কিন্তু আমরা এখনো বন্ধ করতে পারিনি এবং এইটাও কিন্তু আসলে একটু ভোগান্তির জায়গা একটু সময় বেশি লাগবে গাড়ির গতি কমে যাবে থেমে থেমে হয়তো চলবে এগুলো আসলে মেনে নেওয়ার জায়গাও যেমন রয়েছে স্বল্প আয় বা প্রান্তিকায়ের মানুষও তো আসলে তার স্বজনদের সাথে ঈদ করতে চায় এবং সেই জায়গাতে যদি তার ব্যয়ের পরিবারটা যদি কমানো যেত অ্যাড্রেস করবার জন্য যদি একটি জায়গা তৈরি করে যাওয়া যেত তাহলে কিছুটা হইলে অনেকটা অংশে আমরা কিন্তু সেই ভোগান্তির সেই জায়গাটাকে তৈরি করতে পারতাম এবং এই যে গত ঈদ বা তার আগের ঈদে আমরা দেখলাম যে যাওয়ার সময় অনেকটা দুর্ঘটনায় এড়ানো সম্ভব হলেও আসার পথটা কেমন যেন হয়ে যায় যে আসলে দুর্ঘটনা অনেক সংবাদে আমাদের কাছে আসে যেটি আসলে আনন্দ বিষাদে পরিণত হয়ে যায় যদিও সরকার বারবার বলছে যে গতবারের অভিজ্ঞতার আলোকে তারা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতো চাচ্ছে আর কি তো আবার কথা হচ্ছে যে যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করতে যাচ্ছে এই যে অদক্ষ চালকের দূরযাত্রা আর কি সেই জায়গাগুলো তো আসলে বদ্ধ করা দরকার অথবা ধরেন যে ক্লান্তিহীন পদযাত্রা অর্থাৎ উৎসব মুখরভাবে যে গাড়ি চালানোর জন্য যে এক ধরনের গতি বাড়ানোর জন্য যে এক ধরনের উৎসাহিত করবার যে প্রবণতা রয়েছে তার লাগাম টেনে ধরবার সেই জায়গাগুলো আসলে দরকার আবার এই যাত্রায় যদি আমরা দেখি যে তেল বা সিএনজির যে সরবরাহের যে জায়গাটা অর্থাৎ তেলের সরবরাহের জায়গাটা হয়তো নির্বিঘ্ন আছে কিন্তু সিএনজি প্রাপ্তির ক্ষেত্রগুলোতেও কিন্তু মহানগর থেকে যারা বের হয়ে যাচ্ছে তাদেরও কিন্তু কিছুটা দুর্ভোগের সেই জায়গাগুলো রয়েছে অর্থাৎ এই যে সড়ক যদি নির্বিঘ্ন করতে চায় এটি যেমন সড়ক মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা যাত্রী এবং যারা গাড়ি চালান সম্মিলিতভাবে কিন্তু আসলে বোঝাপড়ার একটা জায়গা তৈরি করা দরকার বোধোদয়ের একটা সমঝোতার জায়গা তৈরি করা দরকার এবং আসলে হাতে সময় নিয়ে বের হওয়ার একটা জায়গা তৈরি করা দরকার এই জায়গাগুলোতে আসলে ঈদ যখন আসে তখনই কিন্তু আলোচনা হয় আবার ঈদ চলে যাওয়ার মধ্য দিয়ে আসলে আমাদের যদি বড় দুর্ঘটনা ঘটে শোক আফসোস থাকে পরবর্তীতে আবার একটা বিলিয়ে যায় বছর জুড়ে হয়তো স্যারেরা কাজ করেন বা আমার অগ্রজ এই দাদারা কাজ করছেন কিন্তু এটিকে যদি আসলে অ্যাওয়ারনেসের যে একটা বড় ক্ষেত্র সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আসলে সচল সক্রিয় বন্ধনে আবদ্ধরা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে স্বস্তির যাত্রা নিরাপদ যাত্রা সেই জায়গাটা কিন্তু আসলে পোশিত থেকে যাবে ভোগান্তি হয়তো নামানো শেষ হবে না কিন্তু আসলে কমিয়ে আনা সেই জায়গাগুলো আসলে আমাদেরকে বোঝাপড়ার মধ্য দিয়ে কিন্তু আসলে আগাতে হবে কারণ আমরা প্রতি বছরই তো ঈদে ঈদে যাচ্ছি অর্থাৎ দুই প্রধান ঈদেই কিন্তু আমরা যাচ্ছি আবার কেউ কেউ হয়তো এখানে আসছে আবার আমাদের কিন্তু যাত্রাপথেরও বেশ কিছু পরিবর্তন হয়েছে একটা সময় ধরেন আমরা গত শতাব্দীর শেষ দিক থেকে আমরা দেখেছি এবং সাম্প্রতিক সময় এই প্রবণতা বেড়েছে সবাই যে ঈদ করতে নিজের গ্রাম বা বাড়িতে যাচ্ছে তা না বিভিন্ন ট্যুরিস্ট স্পটেও কিন্তু যাবার এক ধরনের প্রবণতা সেই জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ এই যে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার এবং নানা নান্দনিকতায় যে জটটা সেই জটটাগুলোকে নির্বিক্ত করবার সেই ক্ষেত্রগুলো তৈরি করে আমরা সড়কের জীবনে এরকম ভ্রাত্তিভারার জায়গা দেখি যারা বিমান পথে একক জল থেকে আড়কড় চলে যেতে যাচ্ছে সেইখানেও কিন্তু সেই ধরনের ভ্রাত্তিভারার প্রবণতা কিন্তু সেটা তার লাগাম টেরে ধরা যাচ্ছে না এই জায়গাগুলো সড়ককে দিকবিদ্ধ করে এই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতিষ্ঠান রয়েছে এবং আমাদের ভেতরে যাদের মুনাফামুখী প্রবণতা রয়েছে অর্থাৎ সেই বাস মালিক অথবা বেসরকারি যে উড়োজাহাজ যারা পরিচালনা করে তাদের এই সরকারি দপ্তরে যেমন দায়িত্ব রয়েছে আবার এই যে এই প্রতিষ্ঠানগুলো যারা ই করে তারা বারবার বলে যে সেবার মুনাফা নিয়ে সেবামুখী চিন্তা নিয়ে যারা গাড়ি চালাচ্ছেন উড়োজাহাজ পরিচালনা করছেন তাদের সেই জায়গারই আসলে কথাই নয় কাজে প্রমাণ করবার একটা ক্ষেত্র কিন্তু তৈরি করতে হবে আসলে হিউজ ট্রাফিক তো তৈরিই হবে কিন্তু আসলে কী ধরনের সেবা করবেন কী ধরনের জায়গা যেতে পারে যাওয়া আমরা যদি উন্নত বিশ্বের উদাহরণ দেখি তাহলে কিন্তু দেখা যায় যে এই সমস্ত জায়গায় পরিবহন ভাড়ার কিন্তু আকাশ ছোঁয়া কিন্তু কিন্তু কোথাও নাই সেই জায়গাগুলো আসলে দেখা দরকার আর সড়কের যে ঝুঁকিপূর্ণ অঞ্চল বিভিন্ন সময় গবেষণায় উঠে এসেছে সেই জায়গাগুলোতে কিছু কিছু সরকার অ্যাড্রেস করেছে আবার মনে হয় সেই অ্যাড্রেসের জায়গাগুলো নতুন করে মানে যেগুলো বাকি আছে সেগুলোকে আসলে খুব দ্রুততার সাথে সেই ক্ষেত্রগুলো তৈরি করা হয় এবং বাংলাদেশের যে মহাসড়ক ব্যবস্থাপনারও কিন্তু আসলে আমরা একটি মৌলিক পরিবর্তন দেখেছি অর্থাৎ এই যে আন্ডারপাস বা ফ্লাইওভারের মতো জায়গা তৈরি করে নির্বিঘ্নে এক পথে গাড়ি চলবার যে পথ সেটি কিন্তু আসলে এক দেড় দশকের আগে বাংলাদেশের যাত্রীদেরও যেমন অভিজ্ঞতা ছিল না আমাদের কিন্তু দেখবার এক সেই সুযোগ নাই এখন কিন্তু সেই জায়গাগুলো দেখছি যে এই যে চৌরাস্তার যে পথগুলো ছিল মহাসড়কের সেগুলো হয় আন্ডারপাস অথবা ফ্লাইওভারের মধ্য দিয়ে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে অর্থাৎ এই যে গতির পথটাকে পরিবর্তন করতে হচ্ছে না সেই ক্ষেত্রেও হয়তোবা কিছু দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার একটি জায়গা তৈরি হয়েছে যাচ্ছেন এখন চালকের দক্ষতা প্রয়োজন আর যারা যাত্রী হবেন তাদের সবাই নিয়ে বের হওয়া দরকার একই সঙ্গে গাড়ির ফিটনেসটা বারংবার পরীক্ষা নিরীক্ষা আসলে করা দরকার এবং যাত্রীদেরকে যদি আরও বেশি স্বস্তি দেন কোটি মানুষ যেহেতু তার মানে কর্মস্থল ছেড়ে বাড়ি অথবা পর্যটন এলাকায় যাচ্ছেন তাকে আরও বেশি স্বস্তি দেওয়ার জন্য আসলে এই যে আমাদের যে অ্যাওয়ারনেসটা আসলে সচেতনতা জরুরি ধন্যবাদ জানাচ্ছি জনাব সাজাদ আলম তপু জনাব আশিস কুমার দে আমরা যদি ঈদ যাত্রার অতীত ইতিহাস দেখি আমরা বলতেই পারি যে অনেকের জন্যই কিন্তু আনন্দ যাত্রা অন্তিম যাত্রায় পরিণত হয়েছে সেই জায়গা থেকে ঈদ নিরাপদ করতে আমরা কি করতে পারি ধন্যবাদ আমার কথা শুরুতে আমি সবাইকে ঈদুল ফিত ঈদুল শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ সবার জন্য নিরাপদক এই প্রত্যাশা করছি আমি অধ্যাপক মিজানুর রহমানের কথা দিয়ে শুরু করে আপনার প্রশ্নের জবাবে আসছি উনি একটা সম্ভাব্য সংখ্যা বলেছেন যে ঢাকা থেকে এক কোটি কুড়ি লাখের মতো মানুষ বিভিন্ন গন্তব্যে যান আমাদের সংগঠন নৌসড়ক সড়ক জাতীয় কমিটি এবং গণমাধ্যম কর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম এস আর গত চার বছর আগে একটি যৌথ জরিপ করেছিল সেই জরিপে দেখা গেছে যে বৃহত্তর ঢাকা অঞ্চল থেকে এক কোটি পঞ্চাশ লাখ মানুষ ঈদে বাড়িতে যায় বা বিভিন্ন গন্তব্যে যায় এর মধ্যে ষাট শতাংশ মানুষ যায় সড়ক পথে রেলপথে যায় পঁচিশ শতাংশ মানুষ নৌপথে যায় পনেরো শতাংশ মানুষ তো নৌপথে এই যে পনেরো শতাংশ এটি হলো এর আগে পদ্মা ব্রিজ হওয়ার আগে নৌপথে যেত পঁচিশ শতাংশ এবং রেলপথে যেত কুড়ি শতাংশ তো পদ্মার সেতুর কারণে এখানে মানে সংখ্যা কিছু বা পার্সেন্টেজে কিছু আকপাস হয়েছে তো এই মানুষ সবই একমুখী এই একমুখী মানুষকে স্বল্প কয়েকদিনের মধ্যে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার মতন সক্ষমতা আমাদের তিন পরিবহন সেক্টরে নাই যে কারণে ঈদ আসলেই নানামুখী তর্জো শুরু হয় কীভাবে নির্বিঘ্নে ঈদযাত্রা সম্পন্ন হবে বা যাত্রীদের পৌঁছে দেওয়া হবে সরকার এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এ ব্যাপারে জোর তৎপরতা শুরু করেন কিন্তু বন্ধু সাজ্জাদ আলম খান তবু ঠিকই বলেছেন যে ঈদ আসলে আমরা এই তোর্য শুরু করি ঈদ তো প্রতি বছরই দুইবার আসবে এটা স্বাভাবিক কিন্তু বছরব্যাপী কেন এই পরিকল্পনা নেওয়া হয় না আমরা নিকট অতীতে যেটা দেখে আসছি নিকট অতীত থেকে দেখে আসছি এ পর্যন্ত যে ঈদ ম্যানেজমেন্ট যে সভা হয় সেক্টর ভিত্তিক সভা হয় নৌ সেক্টরে হয় সড়ক পরিবহন সেক্টরে রেল সেক্টরে হয় ঈদ ম্যানেজমেন্ট নিয়ে সভা হয় সেখানে স্টেক থাকেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা থাকেন এবং বিভিন্ন এর সঙ্গে যুক্ত বিভিন্ন মল থাকেন সেখানে সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয় আদৌ সিদ্ধান্তগুলো গ্রহণযোগ্য হলেও এই স্বল্প সময়ের মধ্যে সেগুলো ইমপ্লিমেন্ট করা আদৌ সম্ভব নয় বলা হয় যে আনফিট গাড়ি সড়কে চলবে না তো এই যে জনস্রোত যে ঘরমুখী জনস্রোত যখন শুরু হয় তখন কোনটা ফিট আর আনফিট ওইটা কিন্তু পাবলিক যারা যাত্রী তারা দেখার দেখার প্রয়োজনীয়তা বোধ করে না তাদের তখন টান থেকে নাড়ির টানে তারা বাড়িমুখী হবেন যাবেন আবার ঈদের আগে ঈদের এক দুই মাস আগের থেকে দেখা যায় লক্কর ঝক্কর বাসগুলো রংচং হয় ওয়ার্কশপে নিয়ে কিছু রিপেয়ার করা হয় ডকিটগুলোতে দেখা যাবে যে লঞ্চগুলো রংচং করা হচ্ছে এবং সেই লঞ্চগুলো দ্রুততম সময়ের মধ্যে অ্যানুয়াল ফিটনেস নেওয়া হচ্ছে কিন্তু একটি নৌযান তার অ্যানুয়াল ফিটনেস পরীক্ষা করার সব বারোটি বিয়াল্লিশটি বিষয়ের উপর নজর দিতে হয় তো একজন শিপ সার্ভেয়ার বা ইঞ্জিনিয়ারের পক্ষে বিয়াল্লিশটি বিষয়ের উপর নজর দেওয়া এক দুই ঘন্টা সম্ভব না এই বক্তব্য আমার না এই বক্তব্য বুয়েটের একাধিক বিশেষজ্ঞ অধ্যাপক তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছেন তারা লিখিত সুপারিশও দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি প্রতি ঈদের ঈদ পূর্ববর্তী তিরিশ দিন বা ষাট দিন পর্যালোচনা করি এই ফিটনেস দেওয়া নৌযানগুলো দেখা যাবে কি যে এইটে পরি মানে বিশ্লেষণ করলে দেখা যাবে পার ডে একজন শিফ সার্ভেয়ার অন্তত বিশটি জাহাজের ফিটনেস দিয়েছেন ফলে এটি যে কীভাবে তিনি দিয়েছেন সে তিনি বলতে পারবেন এবং এটি যে আদৌ ফিটনেস পরীক্ষা ছাড়াই দেওয়া হয়েছে সেই খবরটি বহুবার গণমাধ্যমে এসেছে কিন্তু এই ক্ষেত্রে সরকারের ভূমিকা আমার কাছে ততটা জোরালো বলে মনে হয় না শক্ত যে শক্ত ভূমিকা থাকা দরকার ততটা ভূমিকা থাকে না আবার সেই জায়গা থেকে যারা বাসেশ কুমার দে এই যে সমন্বয়হীনতার কথাগুলো আপনি বলছিলেন তথ্যগুলো আপনি তুলে ধরছিলেন আমরা কেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছি না প্রশ্নটি রেখে যাচ্ছি আপনার কাছে বিরতির সময় হয়েছে বিরতি থেকে ফিরে এসে শুরবো দশক দেশের একটা বিরতি নিচ্ছে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম আপনারা দেখছেন দেশ সম্প্রতি আজকের আলোচনা চলছে ঈদ যাত্রা বাড়ি ফিরছে মানুষ সেই শিরোনামে আবারও ফিরছে আলোচনায় জনাব বাশিস কুমার দেব আপনি সমন্বয়হীনতার কথা বলছিলেন এই সমস্যা তো নিশ্চয়ই নতুন নয় সমন্বয়হীনতার বিরুদ্ধে আমরা কেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছি না অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী প্রশ্ন সমন্বয়হীনতার যে প্রবণতা চলে আসছে দীর্ঘদিন যাবত তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে কিন্তু বিভিন্ন সময় সরকারকে পরামর্শ দেওয়া হয়ে থাকে বা দেওয়া হয়েছে কিন্তু এই সমন্বয়টি যারা করবেন তারা তো সরকারের নীতি নির্ধারক মহলের মনোনীত ব্যক্তির হবেন তো দেখা যাচ্ছে যে এক মন্ত্রণালয়ের সচিবের কথা আর এক মন্ত্রণালয় যথাযথভাবে গুরুত্ব দিচ্ছেন না অথবা সচিব মহোদয় গুরুত্ব দিচ্ছেন কিন্তু সচিব মহত মহোদয় তো কাজটি করাবেন তার অধস্থন কর্মকর্তাদের দিয়ে বা তার অধীনস্থ বিভিন্ন সংস্থা প্রধানদের দিয়ে তারা তাদের মতো করে চলছেন এই ক্ষেত্রে সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা এই সমন্বয়হীনতাকে বাধাগ্রস্ত করে থাকেন তাদের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করেন না বা এ পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করেছেন এমনটি কিন্তু দেখা যায় না যদি আমরা এর একটু উদাহরণটা এনে বলি যে বিভিন্ন সময় যে রেল দুর্ঘটনা হয় এতে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাগুলো বেশি ঘটে বহু মানুষ লেভেল ক্রসিংয়ে কাটা পড়ে মারা যায় প্রতি বছর তো লেভেল ক্রসিং নির্মাণ করার আগে হাইওয়ের বা পার্শ্ববর্তী যে সড়ক কর্তৃপক্ষ তাদেরকে নির্দেশনা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে তারা রেলওয়ে কর্তৃপক্ষের সম্মতিক্রমে ওই লেভেল ক্রসিং নির্মাণ করবে কিন্তু বহু প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠানে তারা কিন্তু এইগুলো করেছে এবং বিভিন্ন সময়ে সেসব প্রতিষ্ঠানে যেমন সম্ভবত অতক মিজানুর রহমান আরও পরিসংখ্যটা ভালো বলতে পারবেন শতাধিক লেভেল ক্রসিং আছে যেগুলো রেলওয়ের অনুমতি ছাড়া করা হয়েছে যেখানে রেল কর্তৃপক্ষ তাদের প্রহরী নিয়োগ দিতে পারে না মা দেওয়ার মতো তাদের ম্যান পাওয়ার নাই এবং রেল কর্তৃপক্ষের বিষয়টি বারবার সরকারের ঊর্ধ্বতন মহলকে জানিয়েছে কিন্তু ওই কর্তৃপক্ষগুলোর সিটি কর্পোরেশন এলজিডি রোডসান রোডস অ্যান্ড হাইওয়েজ পৌরসভা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং সেই অবৈধ লেভেল ক্রসিংগুলো এখনও কিন্তু বল রয়েছে একইভাবে আমরা যদি সড়কের কথা বলি সড়কে যে থ্রি মহাসড়কে থ্রি চলা নিষিদ্ধ নসিমন করিমন চলা নিষিদ্ধ এই ধরনের দেশীয় প্রযুক্তিতে তৈরি ছোট ক্ষুদ্র যান চলাচল নিষিদ্ধ কারণ এগুলো চলাচল করলে উচ্চ গতি সম্পন্ন বড় গাড়িগুলোর গতি স্লথ হয়ে যাবে সেখানে দুর্ঘটনার আশঙ্কা থাকবে কিন্তু এবারও ইতে দেখা গেছে যে ক্ষুদ্র যানবাহনের আধিক্য মহাসড়কগুলোতে যত মানে যথারীতি রয়ে গেছে একইভাবে আমার গত কয়েক বছর যাবৎ মোটরসাইকেলে যে বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে হ্যাঁ এতে লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছে এটাও যেমন সঠিক কিন্তু এই মোটরসাইকেল কিন্তু মহাসড়কে যাত্রী নিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ কিন্তু সেটি চলছে এবং এই মোটরসাইকেলের গতি আর এক একটি বিলাসবহুল বাসের গতি এক হবে না এই ধরনের দুর্ঘটনা ঘটছে আবার এবছর এই ঈদ আসার আগের থেকেই সড়ক মহাসড়ক বিভাগ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন মহাসড়কে একশো পঁচিশটির উপরে গরুরহাট বসতেছে মহাসড়ক সংলগ্ন যাতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হবে কিন্তু সেই সেই গরুরহাটগুলো বন্ধ করা হয়নি আবার আমি যদি আজকের কথা বলি আজকে কিন্তু জনভোগান্তি কিছুটা শুরু হয়েছে কারণ গার্মেন্ট ছুটির পর অনেক এলাকা আশুলিয়া গাজীপুর কুমিল্লায় কিন্তু কিছু গার্মেন্টস মালিক পাওনা পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন প্রতি বছর কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমরা দেখি ধন্যবাদ জানাচ্ছি আশিস কুমার দে আবারও ফিরছি পরবর্তী অংশ আপনার কাছে জনাব সাজেদ আলম টুপু যেমনটি বলছিল যে দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলোতেই সবরহীনতা তাহলে নীতি নির্ধারকরা কি করছেন সমন্বয়হীনতা তো আসলে এই রোগ তো অনেক দিনের সড়কের নিরাপত্তা ব্যবস্থাপনা বা বলয় তৈরি করবার জন্য এর সাথে তো নানা মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে এই যে ভাই বলছিলেন হাটই যারা দেয় সেই স্থানীয় সরকারের বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয় আবার ধরেন যে নৌ মন্ত্রণালয় সড়ক মন্ত্রণালয় বিমান মন্ত্রণালয় বা রেলপথ মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের আসলে একটা উদ্যোগ থাকেন প্রত্যেকটা মন্ত্রণালয় তার কিছু প্রাইম এজেন্ডা থাকে এবং তার সঙ্গে কিছু সাবসিডারি এজেন্ডার বিষয়গুলো থাকে তারা আসলে প্রতিদিনই চায় যে তাদের যে প্রাইম এজেন্ডাগুলো থাকে সেগুলোতে আসলে অধিকতর গুরুত্ব দাও আর এই সমন্বয় সভা করার মধ্য দিয়ে যেগুলো আসে সেই কাজগুলো আসলে ভাগ বটর করে দেওয়া হলে তদারকির ক্ষেত্রে তো আসলে এক ধরনের দুর্বলতাও থাকে এটা যেমন ঠিক আবার অনেক সময় আমরা দেখি যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আসলে কাজ করতে যেয়েও কিন্তু নানাভাবে বাধাগ্রস্ত করে অর্থাৎ এই যে ভেস্টেড ইন্টারেস্ট যাদের রয়েছে তারা নানাভাবেই কিন্তু এই সমস্ত কার্যক্রমের গতি আসলে টেড়ে ধরতে চায় সংকচিত করে দেয় অথবা কালক্ষেপণ করে এই কালক্ষেপণের কারণেই আমরা দেখি যে কাজ হচ্ছে বছর জুড়ে হতে পারে বছরের বিভিন্ন সময়ে একটি সমন্বিত ধারায় এই ঈদারটাকে নির্বিঘ্ন করার কাজ চলতে পারে কিন্তু আসলে ওই যে প্রাইম এজেন্ডা এসে যায় তখন হয়তো দেখা যাচ্ছে ঈদ তো পরে তাইলে এখন অমুক কাজটা আমরা করছি আর কি সেই জায়গাগুলো আসলে বড় বিষয় এবং যদি আমি আরও জোর দিয়ে বলতে চাই যে যত বেশি রাজনৈতিক সদিচ্ছা প্রয়োগ করা যাবে তত বেশি নির্ধারকরা সমন্বয়হীনতার যে রোগ সেই রোগ মুক্তির লড়াইটাকে জোরদার করতে পারবে এবং সেই জায়গাতেই আসলে আমরা যে নিরাপদ গন্তব্যে পৌঁছাতে চাই সেই জায়গাটা কিন্তু আসলে নির্বিঘ্ন করা সম্ভব হতে পারে এই যে আপনি শুরুতে বলছিলেন যে অন্তিম যাত্রা যাতে না হয় সেই পথটাও কিন্তু রুদ্ধ করে দেওয়া যেতে পারে সেই জায়গায় আসলে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং কর্মকর্তাদের আসলে রুটিন ওয়ার্কের সাথে এই বিষয়গুলোকে সংযুক্ত করে দেওয়া এখন প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখি যে সরকারের যে সমন্বিত কর্মসূচিতে একটা করে লিড মিনিস্ট্রি থাকে সেই লিড মিনিস্ট্রি দিয়ে আসলে ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হয় তারা আসলে শুধু যদি চিঠি চালাচালি করে সেটা একরকম ঘন ঘন যদি সমন্বয় সভা টাকা যেতে পারে কার কী সমস্যা সেগুলোকে যদি আসলে সচিব পর্যায়েই আসলে সমাধান করা সম্ভব যেগুলো আসলেই সম্ভব হচ্ছে না সেগুলো ক্যাবিনেটে আসলে পাঠিয়ে দেওয়া যেতে পারে পরামর্শ চাওয়া যেতে পারে সেই জায়গাগুলো খুব একটা হয়ে উঠছে না আর কি

ধন্যবাদ আপনাকে আসলে দুর্ঘটনার যে মূল কারণগুলো সেগুলো তো আমরা সবাই জানি এবং অনেকবারই আসলে বলা হয়েছে আর আমাদের আপনি যেটি বললেন যে যোগাযোগ ব্যবস্থা বিগত এক দশকে আমাদের অনেক উন্নতি হয়েছে সেটি ঠিক এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা সড়ক নির্মাণের মাধ্যমেই কিন্তু আমরা দুর্ঘটনা রোধ করতে পারি আমাদের অতীতে যেই মহাসড়কগুলো ছিল আমাদের মহাসড়কগুলোতে কিন্তু আপনার ডিভাইডার আমরা যেটি বলি সেই ডিভাইডারগুলো কিন্তু ছিল না ডিভাইডার না থাকার অর্থ হলো যে আপনার এক ধরনের যেই দুর্ঘটনা যেগুলোকে আমরা মুখোমুখি সংঘর্ষ বলি সেগুলোর প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে এবং এই দুর্ঘটনাগুলো খুব ডেডলি হয় এবং অনেক মানুষের প্রাণহানি ঘটে কিন্তু এখন আমাদের যে প্রধান প্রধান মহাসড়কগুলো আছে যেমন ঢাকা চিটাগাং আপনার ঢাকা আরিচা তারপরে আপনার ঢাকা সিলেট এগুলোর কিন্তু অধিকাংশ জায়গাতেই কিন্তু আপনার ডিভাইডার আছে এর ফলে যেটি হচ্ছে যে এখন আমাদের কিন্তু এই ধরনের যে মুখোমুখি সংঘর্ষের যে দুর্ঘটনাগুলো সেগুলো কিন্তু হচ্ছে না কিন্তু অন্যান্য দুর্ঘটনা কিন্তু যেহেতু আপনার এখানে এক আপনি একমুখী ট্রাফিক আপনার চলছে বিপরীত দিক থেকে অন্য ট্রাফিক চলছে সেপারেশন আছে গতি কিন্তু অনেক বেড়ে গেছে গতি যখন বেড়ে যায় তখন কিন্তু আবার অন্য ধরনের দুর্ঘটনার পরিমাণ কিন্তু বেড়ে যায় আর বিষয় যেটি আশিস দেওয়া উল্লেখ করছিলেন যে মহাসড়কে কিন্তু আপনার যেই স্থানীয় ভেহিকেলগুলো যেগুলো গতি আপনার কম সেগুলো থ্রি হুইলার মোটর সেগুলো কিন্তু চলার কথা না কিন্তু এগুলো চলার ফলে যেটি হচ্ছে যে অন্য ধরনের দুর্ঘটনা এই ধরনের ভেহিকেলের জন্য অন্য ধরনের দুর্ঘটনা বেড়ে যাচ্ছে এবং প্রাণহানি কিন্তু ঘটছে সেগুলো কিন্তু আমাদের বন্ধ করা উচিত এবং যেগুলো ইমপ্লিমেন্ট এজেন্সি যারা আছে তাদেরকে এই দায় দায়িত্ব নিতে হবে কিন্তু একই সাথে আমি আবার সেটিও বলবো যে স্থানীয় যেই যানবাহনগুলো আছে সেগুলো চলাচলের জন্য তো আপনার বিকল্প ব্যবস্থা করতে হবে মহাসড়কগুলোর পাশে যদি আমরা সার্ভিস লেন যদি আমরা না করে দিতে পারি তখন কিন্তু এই ভেহিকেলগুলো বাধ্য হয়ে আপনার মহাসড়কে আসবে এবং আপনার দুর্ঘটনার পরিমাণ যেটি বা আশঙ্কা সেটি কিন্তু বেড়ে যাবে আর ঈদ নিয়ে যেহেতু আমাদের আলোচনা হচ্ছে আমি এই ঈদের বিষয়ে দুর্ঘটনা যেগুলো ঘটে আমরা দেখি যে ঢাকা কারণ ঢাকার থেকে যখন আপনার ভেহিকেলগুলো বের হচ্ছে তখন কিন্তু একটু কি বলবো যে কন কনজাস্টেড অবস্থায় থাকে সড়কে কিছুটা ধীরগতি থাকে যে কারণে ঢাকার পেরি আপনার দুর্ঘটনাগুলো কম ঘটে কিন্তু যখন ঢাকা ছেড়ে গাড়িগুলো বের হয়ে যায় মহাসড়কে চলে যায় তখন ফাঁকা পায় এবং বেশি দ্রুত গতিতে চলার যে প্রবণতা ড্রাইভারদের থাকে এর ফলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটে আর দুর্ঘটনা ঈদের সময় আমরা যেটি দেখি যে বাড়ি থেকে যখন ফেরার পথে দুর্ঘটনাগুলোর সংখ্যা তুলনামূলকভাবে যখন ঢাকা থেকে ছেড়ে যায় তখন তার চেয়ে বেশি থাকে কেন বেশি থাকে যে আপনার ওই সময় কিন্তু মানে যখন একটা সে মনে করেন যে বরিশাল থেকে আপনার আসছে তখন বরিশাল থেকে ঢাকা আসার আগ পর্যন্ত ওই অংশটা কিন্তু মানে সে অনেক মানে ট্রাফিকের পরিমাণ কম থাকে ফাঁকা পায় এবং দ্রুতগতিতে চলার চেষ্টা করে এবং ওইসব জায়গাতে দেখা যায় যে দুর্ঘটনা বেশি থাকে এই প্যাটার্নগুলো আমরা জানি এবং সেগুলো কিন্তু আমরা সবসময় ঈদের পরে আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো অ্যানালাইসিস করে কিন্তু আমরা যা মানে সবসময় আমরা সেই প্রতিবেদনগুলো জানিয়ে দিই কিন্তু দুঃখের বিষয় যে সেখান থেকে আমরা কোনো লেসন নেই না যে যেসব জায়গাতে গতির সম্ভাবনা বেশি থাকে সেখানে যদি এনফোর্সমেন্ট আমরা বেশি করতে পারি এবং সেখানে যদি নজরদারি আমরা রাখতে পারি তখন কিন্তু এই দুর্ঘটনাগুলো আসলে কমিয়ে ফেলা সম্ভব কারণ আমরা সবাই চাই যে আসলে ঈদে মানুষ ঢাকা থেকে বাড়ি যাবে বাড়ি থেকে ঢাকায় ফিরবে সবাই যেন তো আমরা অনেকটা এনে দিতে পারছি ভোগান্তি কমিয়ে ফেলছি কিন্তু দুর্ঘটনাটা যেন আমরা কমিয়ে ফেলতে পারি এই ঈদের ঈদ যাত্রায় যেন একজন মানুষও দুর্ঘটনায় যেন মারা না যায় কোনো পরিবার যেন ঈদের তাদের আনন্দ বিষাদে পরিণত না হয় সেই বিষয়টি কিন্তু আমাদের বিবেচনায় রেখে সেইভাবে পরিকল্পনা নেওয়া উচিত ডক্টর মোহাম্মদ বিজানুর রহমান আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এবার আমরা বিভিন্ন সড়কে দেখলাম যে সড়ক মেরামতের কাজ চলছে খোড়াখড়ি চলছে আর সেটি কেন হচ্ছে সেখানেও আসলে কোনো অব্যবস্থাপনা রয়েছে কিনা প্রশ্নটি আপনার কাছে থাকছে বিরতির পরে শেষ করবো দর্শক দেশপ্রতীকের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি সাথেই থাকুন ফিরে এলাম আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক আমরা আবারও ফিরছি আলোচনায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান যে আলোচনায় আমরা ছিলাম যে ঈদ যাত্রার এই সময়টাতেও আমরা দেখছি রাস্তায় খোঁড়াখুড়ি কিংবা সড়ক মেরামত কিংবা উন্নয়ন কাজ চলমান কেন এর পেছনে আসলে অনেকগুলো কারণ আছে যেহেতু আপনি জানেন যে এখন জুন মাস জুন মাসের শেষের দিকে এবং আমাদের অর্থবছর যেহেতু জুন মাসে শেষ হয় এবং উন্নয়ন কাজের বেশি পার্সেন্টেজই আপনার এই জুনে তাড়াহুড়া করে শেষ করার একটা প্রবণতা থাকে কিন্তু যেহেতু এই সময় আবার ঈদ চলে এসেছে সড়ক আপনার যদি খোরাখুরি বা মেরামত করার জন্য আমরা ব্যবহার করি তখন কিন্তু যেটি হয় যে সড়কের এক পুরোপুরি অংশ কিন্তু যানবাহন ব্যবহার করতে পারে না কারণ যেখানে আমরা মেরামত করবো সেই অংশটুকু কিন্তু আপনার মেরামতের জন্য বন্ধ করে রাখা হয় এই কারণে ইফেক্টিভ যে উইথ সেই উইথটা আমরা কিন্তু পাই না এর ফলে ওই সড়ক দিয়ে যেই যে সকল যানবাহন চলাচল করবে এবং ঈদের সময় যেহেতু যানবাহনের সংখ্যা আরও বেড়ে যায় এই ক্ষেত্রে কিন্তু জনগণের ভোগান্তি কিন্তু আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনি যেটি বলছিলেন যে অনেক জায়গায় আপনাদের যেহেতু সারা দেশব্যাপী আপনাদের সংবাদদাতা আছে তাদের কাছ থেকে আপনারা এমন সংবাদ পাচ্ছেন আমার যেটা পরামর্শ হলো যে জুনের সময় যে ঈদগুলো থাকবে আমরা যেহেতু আগেই জানি সেগুলো যদি মেরামত করার প্রয়োজন হয় তাহলে ঈদ শুরুর অন্তত এক মাস আগেই সেই খুঁড়াখুরি বা মেরামতগুলো সেরে ফেলা প্রয়োজন কিন্তু উন্নয়ন কাজটা আসলে আপনার যেহেতু এটা জুন মাস জুন মাসের উন্নয়ন কাজ তাদেরকে শেষ করতে হবে এই সময়ে আসলে হয়তো বন্ধ করা তাদের পক্ষে সম্ভবপর নয় তবে সেটিরও বিকল্প ব্যবস্থা আছে এবং সেটি নিয়ে অনেক সময় আলোচনাও হয়েছে যদি অর্থ বছর আমরা চেঞ্জ করতে পারি যে অর্থবছর বছর জুলাইয়ে শুরু না করে যদি এপ্রিল থেকে শুরু করা যায় তাহলে কিন্তু আমাদের পরিকল্পনাগুলো গ্রহণ করে যখন আমাদের কাজগুলো শুরু হবে তখন কিন্তু আমাদের শুষ্ক মৌসুমে কাজগুলো শুরু করা সম্ভব হয় এবং শুষ্ক মৌসুমে বিশেষ করে সড়ক এবং অন্যান্য যে কনস্ট্রাকশন ওয়ার্কগুলো আছে সেগুলো শুষ্ক মৌসুমে যদি আমরা সম্পন্ন করতে পারি তাহলে কিন্তু কাজের কোয়ালিটি কিন্তু অনেক আপনার ভালো থাকবে বিশেষ করে সড়কের ক্ষেত্রে যেহেতু আমরা ভিটামিন ব্যবহার করি এবং ভিটামিন কিন্তু পানির স্পর্শে ভিটামিনের যে কার্যকারিতা সেটি কিন্তু অনেক কমে যায় এই কারণে বর্ষা মৌসুম আমাদের এরিয়েই যদি এই রক্ষণাবেক্ষণ বা মেরামতের কাজগুলো আমরা করতে পারি সড়কের তাহলে সেই ক্ষেত্রে যে মেরামত কাজগুলো আমরা করছি সেগুলো ইফেক্টিভ হবে এবং ঈদের আগে আসলে এই মেরামত কাজগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি বা পারতাম তাহলে জনগণের যে ভোগান্তি সেটি আমরা হয়তো অনেক অংশে আর ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান জনাব সাজিদ আলম আপনি বলছিলেন যে ঈদের এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু ভাড়াও হয়ে যাচ্ছে দ্বিগুণ তিন গুণ সেখানে আমরা বেশিরভাগ সময় দেখি প্রত্যেক ঈদেই কিন্তু একটা অসাধু চক্র তৎপর হয়ে ওঠে তাদের মানসিকতার পরিবর্তন কতটা জরুরি আর এই জিম্বি দশা থেকে অবসান হবে কবে পরিবহন মালিকরা কিন্তু একটা যুক্তি দেখিয়ে থাকে যে তাদের কিন্তু আর যাত্রী হচ্ছে ওয়ান ওয়ে আর কি অর্থাৎ এক পথ দিয়ে যাচ্ছে সেখানে ঠাসা যাত্রী থাকে আবার যখন ফিরে আসছে তার গন্তব্যে তখন কিন্তু আসলে যাত্রী তিনি পাচ্ছেন না সেই কারণটাকেই তারা বারবার বলবার চেষ্টা করছে যে আসলে তারা যাত্রী দ্বিগুণ বা তিনগুণ ভাড়া নিচ্ছে সেটি একটা জায়গা দিক শুধু কি এটি এটির সাথে ধরেন যে সড়কের চাঁদাবাজির হয়তো প্রশ্ন রয়েছে সেটিও একটি বড় দিক দ্বিতীয় নম্বর হচ্ছে যে গাড়ি ঘুরে আসবার জন্য আসলে পর্যাপ্ত সময়ের প্রয়োজন যে গাড়িটা তিন ঘন্টায় যেতে পারতো তিন ঘন্টায় আসতে পারতো সেটার জন্য আরও কিছু বাড়তি সময় লাগে এই সমস্ত যুক্তিতর্কগুলো তুলে আসলে তারা সেই সমাদারের পথকে খোঁজার জন্য সরকারকে বারবার বলছে কিন্তু আমার কথা হচ্ছে যে এই বাসগুলো তো আসলে বছর জুড়ে মানুষকে সেবা দেয় এবং এইখান থেকে পর্যাপ্ত মুনাফাও তারা সংগ্রহ করে থাকে তো যৌক্তিক মুনাফাটা তো সে দিচ্ছে আর একটা সময় যদি এই পরিবহন মালিকরা যে যৌক্তি বা এক ধরনের সেবার মোটিভ নিয়ে মাঠে নামতে পারে তাহলে কিন্তু এই ভোগান্তিটা কিছুটা হলেও হ্রাস করা যায় যেতে পারে আর কি সেই জায়গাটাকে কিন্তু বারবার বলা হচ্ছে কিন্তু নানা ফেলে সেই জায়গা থেকে কিন্তু আমরা পাচ্ছি না এটি সড়কের যেমন এরকম অবস্থা আবার আপনি যদি দেখেন বিমানের ক্ষেত্রেও কিন্তু এরকম অবস্থায় থাকে অপেক্ষা কিন্তু রেলে তো এই অবস্থা আমার সুযোগ নাই এখানে হয়তো স্ট্যান্ডিং যাত্রী থাকে নৌপথেও হয়তো ভাড়া কিছুটা বাড়ে তবে এতটা বেপরা ভাড়া কিন্তু সেখানে থাকে না নৌপথে একটা সমস্যা লক্ষ্য করা যায় জনাব সাজাত আলম বলা হয়ে থাকে যে বর্ষা মৌসুমে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় কিন্তু আমরা তো দেখছি অতিরিক্ত যাত্রী বোঝাই করে তারা নিয়ে যাচ্ছে এবারও আমরা দেখলাম যে সদরঘাট থেকে যারা যাচ্ছে সেখানে এক ধরনের বাড়তি আসলে সতর্কতা অবলম্বন করার কথা ছিল সেখানেও কিছু শিথিলতা রয়েছে যদিও আসলে প্রশাসনের নজরদারি করবার জন্য কর্তা ব্যক্তিরাও সেখানে রয়েছে একটা হচ্ছে যে ব্যবসার মোটিভটা কেমন হওয়া দরকার মুনাফা অতি মুনাফা লুটবে নাকি মানুষের কাছে আসলে সেবা দেওয়ার প্রবণতার জায়গা যখন সেবামুখী প্রবণতার জায়গা হবে উৎসব পার্বণে সেখানে কিন্তু আসলে ছাড় দেওয়ার একটা জায়গা তৈরি হতে পারে সেই মানসিকতার পরিবর্তনের জায়গাটা পরিবহন না সমাজের অন্যান্য পণ্য বিপণনের ক্ষেত্রেও আসলে আসা দরকার আর কি জনাব আশিস কুমার দে আমরা অতিরিক্ত যানবাহনের কথা বলছি যাত্রী চাপের কথা বলছি যেটি আসলে অনেক অংশে সামাল দিতে পারে আসলে রেল সেই রেল ব্যবস্থাকে আমরা কতটা সুশৃঙ্খল ভাবে সাজাতে পেরেছি আমাদের রেল যোগাযোগ ব্যবস্থা আগে তুলনায় সাম্প্রতিক বছরগুলোর তুলনায় সমসাময়িককালে অনেকটাই উন্নত হয়েছে এটা অস্বীকার করা যাবে না যাত্রা প্রথম দিনে কিছুটা শিডিউল বিপর্যয় হলেও দ্বিতীয় দিন শিডিউল বিপর্যয়ের তেমন বড় কোনো ঘটনা ঘটেনি আজকে ঘটছে আজকে ঘটছে এবং আজকে অতিরিক্ত যাত্রী হয়েছে এবং যাত্রী সামাল দেওয়া যায়নি তো রেলের উন্নতি হচ্ছে তবে উন্নয়নের গতি খুবই মন্থর এবং কেন মন্থর সেটি বলতে পারবেন যারা বড় ধর বড় বড়ো প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন রেলওয়ের তারা বলতে পারবেন এবং তাদের উপরে যারা তদারকি কর্তৃপক্ষ অর্থাৎ মন্ত্রণালয় আছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রী মহোদয় বলতে পারবেন সর্বোপরি সরকারের শীর্ষ নীতি নির্ধারক তারা বলতে পারে তাহলে কি জনাব आशीष কুমার আপনি বলতে চাইছেন যে রেলের প্রতি তদারকি কর্তৃপক্ষ বিমাতা সুলভ আচরণ করছে বিমাতা সুলভ আচরণ করছে না তাদের উপর ব্লেসিং দিচ্ছে এটাই তো খুব বড় প্রশ্ন তাদের আশ্রয় প্রশ্রয় তাদের উদাসীনতা ছাড়া রেলওয়ে মেগা প্রজেক্ট গুলো যত সময় কানে ইমপ্লিমেন্ট হচ্ছে না আরেকটি আমাদের দেশে রেলের উন্নয়নের ক্ষেত্রে একটি বড় বাধা যে আমরা যখন বিদেশ থেকে লোকোমোটিভ আমদানি করি আমরা কার্য যখন তাদেরকে কার্যাদেশ দেওয়া হয় এইগুলো সাপ্লাই করার জন্য সে ওই প্রত্যেকটা লোকোমোটিভের কিন্তু একটি ইকোনমিক লাইফ টাইম নির্ধারণ থাকে দেখা যাচ্ছে যে দশ বছর ইকোনমিক লাইফ টাইম আমি কার্যাদেশ দেওয়ার তিন বছর পরে আমদানি হচ্ছে সেইগুলো কিন্তু এখানে চুক্তিতে করে ফাঁকি থেকে যাচ্ছে তো এই তিন বছর তো আমার সেই টেন ইয়ার্স ইকোনমিক লাইফ টাইম থেকে বাদ পড়তেছে এইগুলো আমরা লক্ষ্য করছি না আবার ওই ইঞ্জিনগুলো দেশে আনার পরে যখন কোনো ত্রুটি বিচ্ছুতি দেখা দেয় ওয়ারেন্টি পিরিয়ড থাকা সত্ত্বেও সেইগুলো ওই বিদেশে যারা এগুলো তৈরি করে আমাদের দেশে রপ্তানি করেছেন বা যাদের কাছ থেকে আমরা ক্রয় করেছি তাদেরকে বাধ্য করা হচ্ছে না এগুলো রিপেয়ার করে দিতে বিনা খরচে কেন করা হচ্ছে না এই শস্যের মধ্যে ভূত রয়েছে ফলে এই সর্ষের দিয়ে ভূত তাড়ানো যাবে না ফলে আমাদেরকে আরও স্বচ্ছ দেবে আমাদের প্রতিটি সেক্টরে যারা দায়িত্বরত আছে দায়িত্বশীল আছেন তাদেরকে স্বচ্ছতা জবাবদিহিতার আওতা আনতে হবে একই সঙ্গে তাদেরকেও মানে আন্তরিকভাবে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসবে ধন্যবাদ জানাচ্ছি আশিষ কুমারদের ধন্যবাদ জানাচ্ছি সাজাত পালন তপু ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর বিজানুর রহমানের আজকের আয়োজন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য